প্রতিহিংসা পরায়ণ কথা বলাটাই তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল নেতা নির্মল করকে কটাক্ষ করে ব্যারাকপুরে বললেন বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য। রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর। তার বক্তব্য নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য জানান, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করায় তৃণমূল কংগ্রেসের কাজ। এছাড়াও তিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল করকে কটাক্ষ করে কি বলেছেন আপনাদের শোনাবো। এই প্রতিহিংসা পরায়ণ কথাবার্তা বলাটাই তৃণমূল কংগ্রেস এবং বর্তমান পশ্চিমবঙ্গের শাসকের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। যারা বড় বড় কথা বলছেন বা যারা সারাদিন ধরে গণতন্ত্রের বুলিয়া ওড়ান, তারা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিরোধী দল নেতাকে ব্যাকপুরে ঢুকতে দেবেন না, এটা কি গণতান্ত্রিক বক্তব্য? রাজনৈতিকভাবে বিধানসভার ভেতরে কার সাথে কোন বিধায়কের কি তর্ক হচ্ছে সেটাকে রাস্তায় টেনে এনে বিজেপির ছেলেদেরকে ধমকানো বা বিজেপি দলকে চমকানোর যে চেষ্টা, এটা নির্মলবাবু নিজের রাজনৈতিক কেরিয়ারটা বাঁচানোর চেষ্টা করছেন। আসলে দলের মালিকানা পরিবর্তন হচ্ছে, তো নতুন মালিক যাতে একটু নাম্বার দিয়ে ওনাকে রাখেন কাজে, সেই জন্য। কেন আগামী দিনে কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেটা মাথায় রেখে উনি এখন থেকে সেলস পিচটা রেডি করছেন যাতে নিজেদের ভবিষ্যৎটাকে ঠিক জায়গায় বেঁচে নিজেকে সেট করা যায়, আর কিছুই না। অপরদিকে তৃণমূল নেতাদের নিরাপত্তা কামনায় নগরপালকে ধন্যবাদ জানালেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় 41 জন তৃণমূল নেতার নিরাপত্তা কামনার বিষয়টিকে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানালেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য। তিনি বলেন, যেখানে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত সেখানে থানাগুলির থেকে পুলিশ কর্মীদের নিয়ে শাসক দলের নেতাদের সুরক্ষা দেওয়া ঠিক হয়নি, সেই কারণে শাসক দলের নেতাদের নিরাপত্তা কমানোকে স্বাগত জানিয়ে নগরপালকে ধন্যবাদ জানালেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য। দেখুন, কাকে নিরাপত্তা দেওয়া হবে কাকে নিরাপত্তা দেওয়া হবে না, এটা সম্পূর্ণই পুলিশের এবং স্থানীয় প্রশাসনের বিবেচনাধীন বিষয়। মাননীয় পুলিশ কমিশনার সাহেব এই কাজটা করেছেন, আমি ওনাকে সাধুবাদ এ কারণে দেবো, আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ের প্রতিবাদ করে এসেছি বিভিন্ন গণমাধ্যমে, একটাই কারণে করেছি যে আপনি যাকে তাকে যখন সিকিউরিটি দিচ্ছেন, থানাগুলোর উপর একটা অদ্ভুত প্রেশার তৈরি হয়। সাধারণ মানুষ যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যেখানে প্রতিদিনই বন্দুকগুলি তৈরি খুঁজে পাওয়া যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা প্রাইমারি সাবজেক্ট হওয়া উচিত। সেখানে কমিশনার সাহেব যে ডিসিশনই নিয়েছেন, যে কারণেই ডিসিশন নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এবং হ্যাঁ, আমি তার মানে এটা বলছি না যে কাউকে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই, যার সত্যিই সিকিউরিটির প্রয়োজন আছে সেটা যদি কমিশনার সাহেব অ্যাসেসমেন্ট করে বোঝেন, তাহলে তার নিশ্চয়ই সিকিউরিটি পাওয়া উচিত। সেটা একমাত্র এখতিয়ার কমিশনার সাহেবের এবং পুলিশ মহলের, তারা নিশ্চয়ই স্থানীয় প্রশাসন ব্যাপারটা দেখছেন। সাধুবাদ। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।